আসসালামু আলাইকুম বন্ধুরা, বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, অনেক অনেক অপেক্ষার পর গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষার পরীক্ষার তারিখ, আবেদনের সময় এবং আবেদন শেষের সময় এবং ফলাফল প্রকাশের সময়, এই সংক্রান্ত বিস্তারিত আপডেট আজকে আমরা পেয়েছি। রিসেন্টলি একটি অনলাইন সংবাদ মাধ্যমের লাইভ অনুষ্ঠানে গুচ্ছ কমিটিতে যুক্ত থাকা দুইজন উপাচার্য এই ধরনের তথ্য শেয়ার করেছেন। তথ্যগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখা তোমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, অনুরোধ করছি সাবস্ক্রাইব করার। অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। চলো শুরু করা যায়। বন্ধুরা, প্রথম আপডেটটি হচ্ছে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের আবেদন কার্যক্রম কবে থেকে শুরু হবে। গুচ্ছের আবেদন কার্যক্রম 15 এপ্রিল থেকে 30 এপ্রিল পর্যন্ত চলবে, অর্থাৎ 15 এপ্রিল থেকে শুরু হয়ে 30 এপ্রিল পর্যন্ত আবেদন কার্যক্রম চলবে। এখন প্রশ্ন আসতে পারে, ভাইয়া ভর্তি পরীক্ষা কবে নাগাদ শুরু হবে? বন্ধুরা, ভর্তি পরীক্ষার স্পেসিফিক ডেটও সেই লাইভ অনুষ্ঠানে বলা হয়েছে। আগামী 20 মে থেকে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু হবে। 20 মে সি ইউনিটের অর্থাৎ বাণিজ্য শাখার ভর্তি পরীক্ষা, 27 মে মানবিক শাখার ভর্তি পরীক্ষা অর্থাৎ বি ইউনিটের ভর্তি পরীক্ষা, এবং 3 জুন বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অর্থাৎ এ ইউনিটের ভর্তি পরীক্ষা। পাশাপাশি এই তথ্যটাও গুরুত্বপূর্ণ, অর্থাৎ পরীক্ষার পরে রেজাল্ট কবে প্রকাশিত হবে। বন্ধুরা, 8 জুনের মধ্যে রেজাল্ট প্রকাশিত হয়ে যাবে, এবং যারা ভর্তি পরীক্ষায় ন্যূনতম একটি স্কোর অর্জন করবে সেই স্কোরের মাধ্যমে বিশ্ববিদ্যালয়গুলোতে আবেদন এবং ভর্তির সুযোগ পাবে 20 জুন থেকে 30 জুনের মধ্যে। বন্ধুরা, যাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা থাকবে তাদের 8 জুলাই থেকে 10 জুলাই পর্যন্ত হবে প্রথম রাউন্ডের ভর্তি কার্যক্রম, 20 জুলাই থেকে 24 জুলাই। দ্বিতীয় রাউন্ডের ভর্তি কার্যক্রম 28 জুলাই থেকে 30 জুলাই। তৃতীয় রাউন্ডের ভর্তি কার্যক্রম 3 আগস্ট থেকে 6 আগস্ট, এবং ক্লাস শুরু 10 আগস্টের মধ্যে। আশা করি এতটুকু তথ্য তোমাদের জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল। বন্ধুরা, এই সংক্রান্ত যে গুরুত্বপূর্ণ নিউজ রয়েছে, চলো সেই নিউজটি এক নজর দেখে নিই, তাহলে সোর্স সম্পর্কে তোমাদের একটি ক্লিয়ার ধারণা এসে পড়বে। বন্ধুরা, তোমরা নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছ, নিউজে বলা হয়েছে গুচ্ছের ভর্তি পরীক্ষা শুরু 20 মে, 15 এপ্রিল থেকে আবেদন। 22টি শিক্ষাবর্ষে দেশের 22টি পাবলিক এবং সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমন্বিত ভর্তি পরীক্ষা আগামী 20 মে থেকে শুরু হবে। ওই দিন বাণিজ্য ইউনিটের ভর্তি পরীক্ষা অর্থাৎ বি ইউনিটের অর্থাৎ সি ইউনিটের ভর্তি পরীক্ষা, 27 মে মানবিক ইউনিটের ভর্তি পরীক্ষা, 3 জুন বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা। আজ মঙ্গলবার 14 মার্চ রাতে গুচ্ছের টেকনিক্যাল কমিটির আহ্বায়ক চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডক্টর মোহাম্মদ নাসিম আক্তার এ তথ্য জানিয়েছেন। তিনি আরও বলেন, আগামী 15 এপ্রিল থেকে আবেদন কার্যক্রম শুরু হয়ে চলবে 30 এপ্রিল পর্যন্ত, 8 জুনের মধ্যে ফলাফল প্রকাশ এবং ভর্তির সুযোগ দেওয়া হবে 20 জুন থেকে 30 জুন পর্যন্ত। আশা করি তথ্যগুলো তোমাদের কাজে আসবে। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো আপডেট। পরবর্তী আপডেট এবং সঠিক তথ্যের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। তো বন্ধুরা, যে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।